হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। তো এর আগে আমরা মানে সায়েন্সের জন্য আমি একটা স্পেশাল সিরিজ শুরু করেছি, মানে তার ফার্স্ট পার্টটা আমি আপলোড করেছি। মানে এখানে মোস্ট সাজেস্টিভ যে সায়েন্সের কোশ্চেনগুলো, যেগুলো মানে মেনলি আমি কনসেপ্ট বেসড যে কোশ্চেনগুলো, কারণ এখন তোমরা যদি দেখো WBCSE মেনলি কনসেপ্ট বেসড কোশ্চেন আসে, সেটা প্রিলি হোক মেন্স হোক, তো একদম কনসেপ্ট বেস। তো তার জন্য আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, কারণ আমরা আগে হয়তো একটা কোশ্চেন মুখস্ত করে চলে গেলে হয়ে যেত, কিন্তু এখন কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। আই হোপ কি তোমরা আগের ভিডিওটা অনেকেই দেখেছো, বা মানে যদি কেউ দেখে না থাকো তো তোমরা অবশ্যই একবার দেখে নিও। আই হোপ কি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে শেয়ার করো, কারণ শেয়ার না করলে আমি এই সাপোর্টটা পাচ্ছি না। ওকে, তো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, তোমরা দেখছো এবং এই আমি যে তোমাদের জন্য কতটা সাপোর্ট দিই, ওকে, তোমাদের কতটা সাপোর্ট করে। আমি চাই যে তোমরা প্রত্যেকে অ্যাটলিস্ট WBCS প্রিলিটা কোয়ালিফাই করো, কারণ আমি তোমাদের মানে যেরকমভাবে ভিডিও প্রোভাইড করি, ওই যেমন ইকোনমিক্সে ভিডিও প্রোভাইড করেছি, হিস্ট্রি করেছি এবং সায়েন্স করছি, যাই হোক, তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা ভিডিওটা শুরু হবার আগে তুমি একটা লাইক করে দাও, প্রত্যেকে একটা লাইক করে দাও। তো চলো প্রথম কোশ্চেন দেখা যাক। চলো বলছে, দ্য ইমেজ ফর্মড ইন এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওকে, তো আমরা কি বলছি, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা কি ধরনের ইমেজ আমাদের গঠিত হয়। তো প্রথম কোশ্চেন, প্রথমটা বলছে ইরেক্ট, অপশন বি বলছে ইনভার্টেড, অপশন সি বলছে সামটাইমস ইরেক্ট, কখনো ইরেক্ট কখনো ইনভার্টেড, নাকি নান। ওকে, তো এই চারটার মধ্যে কোনটা হবে তোমরা সময় দিচ্ছি বলো তোমরা। হ্যাঁ, তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ইনভার্টেড, অপশন বি এটার কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমরা যদি বলি যে কী ধরনের ইমেজ আমাদের তৈরি হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপে, তো আমরা বলবো এখানে ইনভার্টেড ইমেজ আমাদের তৈরি হয়। ওকে, নেক্সট দেখো, বলছে যে হুইচ কালার অফ লাইট ইজ ডেভিয়েটেড লিস্ট, এখানে বলছে মানে সবচেয়ে কম। ওকে, তো ডেভিয়েশন মানে আমরা বলি না যে চ্যুতি, মনে করো যে কোনো একটা প্রিজম রয়েছে, তো প্রিজমের মধ্যে দিয়ে যদি সাদা আলোটা যায় তো সেখানে তার কী হয় যে সাতটা, আমরা বলি না যে সেটা নিচের দিকে হবে, এটা সাতটা বর্ণে ভেঙে যায়। ওকে, তো সেটাকে আমরা বলছি হচ্ছে কি, এটা ডেভিয়েশন বা চ্যুতি। তো এখানে বলছে কি, কোন আলোর চ্যুতিটা সবচেয়ে কম হয়। ওকে, ডেভিয়েশনটা সবচেয়ে কম হয়, তো এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে একটা আমরা রিয়েল মানে বাস্তব জীবনে আমরা একটা উদাহরণ দেখতে পাই, এটা একটা আমি হিন্টস দিলাম। তো একটুখানি ভেবে বলো যে হুইচ কালার অফ লাইট ইজ ডেভিয়েটেড লিস্ট, কোন আলোর চ্যুতিটা সবচেয়ে কম হয়। ওকে, তো এইটা বলার আগে আমি একটি জিনিস একটু বলে নিই তোমাদের, এই যে ডেভিয়েশন, ডেভিয়েটেড বা ডেভিয়েশন, এইটা হচ্ছে কি যে ওয়েভ লেন্থের সাথে হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম, মানে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। দেখো, যদি বলে যে ডেভিয়েশন, ওকে, ডেভিয়েশন, ডেভিয়েশন ভ্যারিজ ওয়ান বাই ওয়েভ লেন্থ। ওকে, তো ডেভিয়েশনের সাথে ওয়েভ লেন্থের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আমি যদি একটা সিম্পল প্রশ্ন তোমাদের করি যে দুটো আলো আমরা মাথায় রাখবো, তাই না, তো আমরা যদি বলি VIBGOYR, ওকে, তো এইটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমাদের একটা জিনিস আমরা বলো দেখি যে কোন আলোর ওয়েভ লেন্থটা সবচেয়ে বেশি এবং কোন আলোর ওয়েভ লেন্থটা সবচেয়ে কম। ওকে, তো এটা যদি বলে আমরা বলবো কি যে হাইয়েস্ট, যদি বলে যে ওয়েভ লেন্থ, তো সেটা হচ্ছে লাল আলোর, এবং হচ্ছে কি যদি বলে যে লোয়েস্ট ওয়েভ লেন্থ যদি বলে সেটা হচ্ছে আমরা বলবো যে ভায়োলেট। ওকে, তো এবার দেখো, আমি বলেছি তার মানে লাল আলোর কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেশি। ওকে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বেশি হয় তার সাথে তার কি রিভার্স সম্পর্ক, তার মানে কি তার ডেভিয়েশনটা কম হবে, কনসেপ্টটা বোঝো। আমি বললাম কি ডেভিয়েশন ভ্যারিজ ওয়ান বাই ওয়েভ লেন্থ, তাহলে ওয়েভ লেন্থটা যদি ভালো করে বোঝো, ওয়েভ লেন্থটা বেশি, তাই না, ওয়েভ লেন্থটা যদি বেশি হয় তাহলে ডেভিয়েশনটা কী হবে সবচেয়ে কম, লিস্ট হবে। যদি এখানে বলতে যে ডেভিয়েশন হাইয়েস্ট, কোশ্চেনটা তোমার নিজেরাই পারবে, ডেভিয়েশন যদি হাইয়েস্ট বলে তাহলে কোনটা হবে, ভায়োলেট হবে চোখ বন্ধ করে, তাই না। আমাদের বলেছি এখানে লিস্ট সবচেয়ে কম, তো সবচেয়ে কম তাহলে কার হবে, যার ওয়েভ লেন্থে বেশি হবে, এখানে ওয়েভ লেন্থ কার বেশি, রেড, তাহলে অ্যান্সার কোনটা হবে, রেড, এটা কারেক্ট অ্যান্সার, এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, লাল লাল আলো। নেক্সট চলো,
কনসেপ্ট বোঝা গেল। নেক্সট চলো, বলছে হুইচ ব্লাড সেলস আর কল্ড সোলজার্স অফ দ্য বডি, মানে সোলজার্স তারা কী করে, তারা যেমন রক্ষা করে, তো আমাদের বডিকে এদের মধ্যে কোনটা রক্ষা করছে? ওকে, তো বলো মেনলি কোনটা রক্ষা করছে? মেনলি হ্যাঁ, তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে WBC, হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসেল। তো এবার আমরা যদি বলি, দেখো এখানে কয়েকটা বেসিক জিনিস আমি একটুখানি বলে নিচ্ছি বা তোমাদের জিজ্ঞেস করে নিচ্ছি। দেখো আমরা যদি বলি RBC-র যে রেড কালার, তো সেটা কিসের জন্য হয়? এটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য। ওকে, হিমোগ্লোবিনের জন্য। তো আচ্ছা যদি বলো তো দেখি, যদি হিমোগ্লোবিনের এটা কালারটা মানে হিমোগ্লোবিনে তো রেড কালার আমি বললাম, তো এবং হিমোগ্লোবিন আমরা যদি বলি যে কোন কোনটা পাই, মানে আমাদের দুটো জায়গায় কনফিউশন হয়। ওকে, একটা হচ্ছে কি আমাদের কনফিউশন হয় হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ওকে, একটা হয় হিমোগ্লোবিন আর একটা হয় হিমোসায়ানিন। ওকে, হিমোসায়ানিন, তো হিমোগ্লোবিন যেটা সেখানে হচ্ছে ফেরাস বা আয়রনের কথা আমি বলবো। এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে আর সবসময় তোমাদের এই কনফিউশনটা মাথার মধ্যে আসবে, এই কনফিউশন যেন আর এরপর ফার্দার কোনো রকম মাথায় না আসে। তো হিমোসায়ানিন যদি বলে তো সেটা হচ্ছে আমাদের কপার হবে, হিমোগ্লোবিনটা যদি বলে তাহলে আমাদের ফেরাস করবো আমরা অ্যান্সার, এবং হিমোসায়ানিন যদি বলে সেটা আমরা বলবো হচ্ছে কি কপার। আর একটা জিনিস মানে ভালো করে বুঝে নাও, এটা খুব কনসেপ্টের জিনিস, যদি বলে যে হিমোগ্লোবিন হোক বা হিমোসায়ানিন হোক, এই দুটো কী, এগুলো প্রোটিন ফ্যাট কি, এগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রোটিন, হিমোগ্লোবিনের প্রোটিন, হিমোসায়ানিনের প্রোটিন। ওকে, তো এই সমস্ত কিছু হচ্ছে কি আমরা বলবো প্রোটিন, এটা এই জিনিসগুলো আমাদের একটুখানি খুঁটিয়ে দেখতে হবে। সোলজার্স তো আমরা সবাই জানি, সোলজার্স মানে আমাদের শরীরকে যে মানে যারা প্রোটেক্ট করছে, তাই না? তো সেটা WBC হবে, ঠিক আছে। কিন্তু এই যে বেসিক কনসেপ্টগুলো, হিমোগ্লোবিন, হিমোসায়ানিনগুলো, প্রোটিন কোনটাতে কোনটা থাকে, একদম বেসিক জায়গাগুলো আমি বললাম কিন্তু। ওকে, নেক্সট চলো, বলছি এটা লেন্স ইউজ এ সিম্পল মাইক্রোস্কোপ, একটা সিম্পল মাইক্রোস্কোপে আমরা কী ধরনের লেন্স ইউজ করছি বলো? সিলিন্ড্রিক্যাল তো হবেই না, এবার বলো এই দুটোর মধ্যে কোনটা হবে? হ্যাঁ, তো এখানে আমরা যদি বলি, তো এখানে আমরা ইউজ মানে সিম্পল মাইক্রোস্কোপ যখন বলেছে, তো এখানে আমরা ইউজ করছি কনভেক্স লেন্স, অপশান বি এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই যে কনভেক্স লেন্সটা, এই কোশ্চেনটা খুব ভুলিয়ে যায়, কনভেক্স লেন্সটা আমরা ইউজ হচ্ছে কি হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া মানেটা কি, অনেকে এই জায়গাটা টার্মগুলো গুলিয়ে ফেলে, লং সাইটেডনেস কি শর্ট সাইটেডনেস এই জায়গাগুলো গুলিয়ে ফেলে, এইটা হচ্ছে কি যে আমরা হাইপারমেট্রোপিয়ার জন্য কী করছি, মানে কী করছি, কাছের জিনিসটা আমরা, কাছের জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছি না কিন্তু দূরের জিনিসটা আমরা পরিষ্কার মানে দেখতে পাচ্ছি, মানে আমরা যেটা বলি যে মাইনাস পাওয়ার, আমরা যদি মেনলি বলি মাইনাস পাওয়ার সেটা কিন্তু মায়োপিয়া, কারণ আমরা দূরের জিনিসটা সেটাতে পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই না? এই মানে কাছের জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছি না। ওকে, তো আমাদের যদি বলে যে আমরা হাইপারমেট্রোপিয়াকে দূর করার জন্য আমরা কী ইউজ করব, আমরা অ্যান্সার দেবো কি, কনভেক্স লেন্স। এবং আমরা যদি বলি মায়োপিয়াটাকে দূর করার জন্য কী ইউজ করব, কনকেভ লেন্স। কনসেপ্ট ক্লিয়ার একদম? নেক্সট দেখো, বলছি ডিউ টু রাস্টিং দ্য ওয়েট অফ আয়রন, যদি রাস্টিংয়ের জন্য কী হয় যে আয়রনের ওয়েটটা কী হয়, ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়, রিমেন্স দ্য সেম, একই থাকে নাকি আনসার্টন, কিছু নিশ্চিতভাবে বলা যায় না, মানে কখনো বাড়তে পারে কখনো কমতে পারে, এটা ভ্যারি করে, এরম বলছে। তো বলো এটা কী অ্যান্সার হবে এটা? আচ্ছা, তো এটা এটার অ্যান্সার যেটা হবে, আগে তোমরা একটু বুঝে নাও। মনে করো যে একটা লোহা পড়ে রয়েছে, মনে করো এটা হচ্ছে লোহার একটা পাত। ওকে, এবার এইটার সাথে কী হচ্ছে, আমি যদি খোলা জায়গায় যদি পড়ে থাকে তখন সেক্ষেত্রে অক্সিজেন আসছে এবং হচ্ছে আমাদের ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার আসছে, তো এর ফলে কী হচ্ছে, এর ওপর আমাদের কী হচ্ছে যে রাস্টিং হচ্ছে, তাই না? তো তার ফলে কী হচ্ছে, এইগুলো তো আমাদের সাথে মানে ফেরাসের সাথে যুক্ত হচ্ছে,
ব্যাপারটা বুঝো, ভেড়াটার সাথে তো যুক্ত হচ্ছে, তো যুক্ত হওয়ার ফলে অনেকে তোমরা ভাবো যে দেখো কনসেপ্টগুলো দেখো, অনেকে তোমরা ভাবছো হচ্ছে কি লোহাটা তো ক্ষয় হচ্ছে তার মানে কী হবে, ওজনটা যতই হোক কমবে, একদমই না, ওজনটা বাড়ে, কারণ এখানে অক্সিজেন এবং হচ্ছে ওয়াটার ভেপার এই সমস্ত কিছু মিলছে, ক্ষয় যত না হচ্ছে তার থেকে বেশি এই যে রাস্টিংয়ের লেয়ারটা পড়ছে। আমরা যদি বলে যে রাস্টিংটাকে রিমুভ করার পর যেটা, তখন অবভিয়াসলি আমি বলবো আমাদের ওয়েটটা কমে, কিন্তু আমি যদি বলি যে সমস্ত মিলিয়ে তখন আমি বলবো অবভিয়াসলি এটা ইনক্রিজ করে, বৃদ্ধি পায়। ওকে নেক্সট দেখো, আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন, এই কথাটার উপর বারবার গুরুত্ব, দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অফ হচ্ছে সিমেন্ট, সিমেন্টের মেন ইনগ্রিডিয়েন্ট কোনটা বলো? এটা মনে হয় WBCS প্রিলিমসে এসেছিল 2019 মনে হয়, এটা অ্যান্সার দাও। এটা তোমাদের আমি বলে দিই যে কনফিউশনটা কোন জায়গাতে আসবে, তো কনফিউশনটা আসবে হয় অপশান এ তোমরা অ্যান্সার করবে, নয় অপশান সি অ্যান্সার করবে, এই দুটো জায়গাতে তোমাদের কনফিউশনটা আসে। তো কনফিউশনটা আসার কোনো কথাই নয়, কারণ এখানে অ্যান্সারটা হচ্ছে লাইমস্টোন, কারণ তোমরা যদি পার্সেন্টেজটা দেখো মোটামুটি 60-68% মতো থাকে তোমার হচ্ছে, কারণ লাইমস্টোনটা না থাকলে মানে ক্লটের যে ব্যাপারটা থাকে সেইটার জন্য আমাদের লাইমস্টোনটা দরকার, তো লাইমস্টোনটা অবশ্যই 100% মানে এটা অবশ্যই দরকার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট ফর প্রডিউসিং সিমেন্ট। ওকে তো এইটা আমাদের অবশ্যই দরকার লাইমস্টোন, তো এটা কারেক্ট অ্যান্সার কোনটা বললাম আমি, কারেক্ট অ্যান্সার হচ্ছে এই লাইমস্টোন। চলো নেক্সট, আমি যদি বলি ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন টেক্স প্লেস ইন হুইচ কম্পোনেন্ট অফ আ সেল, তাহলে ফার্মেন্টেশনটা আমাদের কোথায় হচ্ছে, একটা সেলের কোথায় হচ্ছে, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, বোথ ইএনপি নাকি নিউক্লিয়াস? নিউক্লিয়াস তো হবেই না, এটা তো বাদ হয়, মানে মেনলি যদি নিউক্লিয়াস মানে ওটা তো ওভারঅল হয়ে যাচ্ছে না, তো এটা মেনলি অ্যান্সার তোমরা দাও, আমি তাও বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সাইটোপ্লাজম। ওকে তো এটা সাইটোপ্লাজমটা অ্যান্সার হচ্ছে কি, যে ফার্মেন্টেশন যদি বলে তো ফার্মেন্টেশন এটা তোমার কোথায় হচ্ছে, এটা হচ্ছে তোমার মেনলি সাইটোপ্লাজম। ওকে নেক্সট, চলো নেক্সট, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে ব্ল্যাক ফুড ডিজিজ এটা মেনলি মানে এটা কিসের জন্য, মানে কোন পলিউটেন্টের জন্য এই ব্ল্যাক ফুড ডিজিজ রোগটা হয়, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক নাকি তোমার কপার, এটা অ্যান্সার দাও। আচ্ছা তো এটার আমরা বলার আগে একটা জিনিস একটু ডিসকাস করে নিই, কারণ যে জায়গাগুলো থেকে কোশ্চেন আমাদের আসে, তো প্রথমে আমরা যদি বলি যে ক্যাডমিয়াম, এটার জন্য আমাদের কী হয়, ইতাই রোগ একদম, এই কোশ্চেনগুলো আসে সেই জন্য আমি তোমাদের লেখাচ্ছি। আচ্ছা নেক্সট দেখো, কপারের জন্য আমাদের যদি বলি লিভারের, ওকে মেনলি লিভারের ডিজিজ হয়, তাছাড়াও কপার শরীরে স্টোর হলে আমাদের, আচ্ছা এখানে কোশ্চেনটা রয়ে যায় আমি পরে বলছি তাহলে এটা। আচ্ছা এখানে পারদটা যদি বলি আমাদের, এটা হচ্ছে মিনামাটা রোগ, ওকে মিনামাটা রোগ হচ্ছে, এবং মেন এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আর্সেনিক, আর্সেনিকের জন্য আমাদের হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ। ওকে নামগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, ইতাই মিনামাটা এবং কপারের জন্য আমাদের লিভার এবং হেভি, হ্যাঁ তো এটা আমাদের হচ্ছে, তো মানে কনসেপ্টটা ক্লিয়ার হলো একদম। চলো কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমাদের এগুলো তো পড়ে সেরকম ইয়ে হয়নি, একদম কনসেপ্টটাকে ক্লিয়ার করো, দ্যাট টক্সিসিটি অফ হুইচ অফ দ্য হেভি মেটাল লিডস টু লিভার সিরোসিস, যকৃতে যে আমাদের বলি সিরোসিস রোগ হয়, তো লিভার সিরোসিস এটা তোমার কিসের জন্য, কিসের স্টোরের ফলে, ওকে মানে দ্য টক্সিসিটির জন্য এটা হয়, তো এটা আর বলার দরকার নেই, আমি এটা বললাম তোমাদের, তো এটার অ্যান্সার যেটা হবে তো সেটা হচ্ছে কি কপার। ওকে নেক্সট চলো, বলছি ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ব্লাড ইন হিউম্যান বডি ইজ রিফার্ড অ্যাজ, বলো এটা কী হবে, এটা তোমাদের অপশান আমি বলে দিচ্ছি, তোমাদের এই অপশান এ আর অপশান ডি এর মধ্যে তোমাদের কনফিউশন, আর কোনো কনফিউশন আসবেই না, অনেকে বলবে অপশান এ, অনেকে বলবে অপশান ডি, এবার এই দুটোর মধ্যে কোনটা হবে তোমরা বলো।
হ্যাঁ, তো এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি না, ইসেমিয়া। ওকে, অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ব্লাড মানে কি, প্রপার সাপ্লাইটা হচ্ছে না, ইনসাফিসিয়েন্ট মানে তার যতটা দরকার তার থেকে ঘাটতি হচ্ছে, কম হচ্ছে। ওকে, তো তখন আমরা বলবো এটাকে টার্ম করবো হচ্ছে কি ইসেমিয়া, সরি ইসেমিয়া, ওই যে একটা স্পেলিংটা তোমার যেরকম করবে। যাই হোক, নেক্সট চলো, বলছে কি সোডিয়াম, সোডিয়াম মেটাল ইসকেপড আন্ডার, সোডিয়াম মেটালটাকে আমরা মানে কার তলায় রাখতাম। প্রথমে একটা বুঝে নাও যে সোডিয়াম মেটালটা হচ্ছে কি একটা খুব রিয়াক্টিভ মেটাল। ওকে, যদি সোডিয়ামটাকে আমরা খুব রিয়াক্টিভ মেটাল এবং এটাকে যদি আমরা মানে খোলা অবস্থায় রেখে দিই, তাহলে এটা তো সোডিয়াম, ভালো করে বুঝো সোডিয়াম। তো এবার যদি আমরা বলি যে এর উপর কী হচ্ছে, বাতাসের অক্সিজেন আসছে, তাই না, এবং হচ্ছে কি হাইড্রোজেন আসছে। তো এবার তোমরা যদি ব্যালেন্স করো তাহলে এখানে কী আসছে, এনএওএইচ চলে আসছে। তো আমাদের কী করতে, আমাদের এটা যেহেতু খুব রিয়াক্টিভ মেটাল তো তার জন্য এটাকে মানে কার তলায় রাখা হয়, তো এটা কী হবে বলো? হ্যাঁ, এটা হচ্ছে কি কেরোসিন অ্যান্সার হবে। ওকে, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফর্ম হুইচ মিনারেল ইজ রেডিয়াম অপটেন। ওকে, তো আমরা এই রেডিয়ামটাকে, আমরা এই রেডিয়ামটাকে আমরা মানে কোথা থেকে পাই, রেডিয়ামটাকে আমরা কোথা থেকে পাই, দেখো এটা মনে হয় ক্লিয়ার আসছে, এবার দেখো। হ্যাঁ, তো রেডিয়াম আমরা কোথা থেকে পাই, রেডিয়ামটা হচ্ছে তোমাদের চারটে অপশান বলছে, রিউটাইল, হেমাটাইট, লাইমস্টোন নাকি পিচ ব্লেন্ড। এটা হচ্ছে পিচ ব্লেন্ড। ওকে, পিচ ব্লেন্ড বলো এটা কী হবে, এ বি সি ডির মধ্যে কোনটা হয় বলো? আচ্ছা, তোমরা একটা জিনিস জানিয়েছো কমেন্ট বক্সে, আমি কিন্তু চেক করবো, তোমরা জানিও হেমাটাইট এটা কিসের ওর, হেমাটাইটটা কিসের আকরিক। ওকে, দেখো তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পিচ ব্লেন্ড। ওকে, পিচ ব্লেন্ড থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি রেডিয়াম। আচ্ছা, রেডিয়ামটাকে আমরা যদি বলি যে কে ইনভেন্ট করেছেন, তো রেডিয়ামটাকে ইনভেন্ট করেছেন হচ্ছে তোমার তোমার মেরি কুরি এবং পিয়ের কুরি। ওকে, মেরি কুরি এবং পিয়ের কুরি। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন, যে পারমানেন্ট হার্ডনেস, কোশ্চেনটা ভালো করে পড়ো, পারমানেন্ট হার্ডনেস অফ ওয়াটার মে বি রিমুভ, এটাকে দূর করা যায় বাই দ্য অ্যাডিশন অফ, কী কী অ্যাড করে, সোডিয়াম কার্বোনেট, অ্যালাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাকি লাইম, বলো এটা কোনটা অ্যান্সার হবে? ভালো করে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়লেই তোমরা বুঝতে পারবে এবং ইলেকট্রনিক কনসেপ্টটা ভাবো, এই দুটো তো কোনোভাবেই আসবে না, এটা তো আমরা বুঝতেই পারছো এই দুটো কোনোভাবেই আসবে না, তাহলে বাকি রইল আমাদের দুটো, সোডিয়াম কার্বোনেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুটোর মধ্যে কোনটা হবে? হ্যাঁ একদম, তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সোডিয়াম কার্বোনেট। ওকে, সোডিয়াম কার্বোনেট এটা একদম কারেক্ট অ্যান্সার হবে, সরি। ইনসেক্ট that can transmit diseases to human are referred to as, মানে হচ্ছে কি ইনসেক্ট যারা মানে মানুষের মধ্যে রোগটাকে বহন করে, ওকে, তো তাদেরকে আমরা কী বলবো, তাদেরকে আমরা কী বলবো, রিজার্ভার নিশ্চয়ই বলবো না, ইনকিউবেটারও নিশ্চয়ই বলবো না, বাকি আমাদের এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, কোনটা, এ হচ্ছে ক্যারিয়ার, বি বলছে ফ্যাক্টর, বলো অ্যান্সার কোনটা হবে? এ আমি আরও অপশান দিয়ে বলে নিচ্ছি, এ বা সি এর মধ্যে একটা হবে, বলো কী হবে, কনসেপ্টটা বোঝা গেছে তো? মানে আমরা কী বলি তাকে বাংলাতে, আমরা কী বলি, বলি আমরা তাকে বাহক। ওকে, হ্যাঁ, তো এটা কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, ভেক্টর, আমরা তাকে ভেক্টর বলি, কেরিয়ার নয় কিন্তু, এ কিন্তু নয় একবারে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ভেক্টর। ওকে, নেক্সট চলো, হুইচ মেটাল ইজ ইউজ ইন দ্য মেকিং অফ মাইক্রোচিপ, মাইক্রোচিপের জন্য আমরা কী ইউজ করি, তো তোমরা অনেকেই জানো যে সিলিকন, আয়রন, কপার নাকি এটা মানে টাংস্টেন হবে, না টাংস্টেন,
বল আনসার দাও। টাংস্টেন বলো। মাইক্রোচিপ বলছে, তাহলে কি হবে? ঠিক, তো এটা হচ্ছে কি, সিলিকন। সিলিকন হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে অক্সিজেন এবং ওজোন এটা কি? এটা হচ্ছে অ্যালোট্রপ, আইসোমার, আইসোবার নাকি আইসোটোপ? আগে প্রত্যেকটা কিন্তু আগে ভালো করে বোঝো, আইসোবার মানে কি, আইসোমার কি, আইসোটোপ কি, এবং অ্যালোট্রপ কি, একটুখানি ভাবো, আমি সময় দিচ্ছি, এটাকে ভেবে চিন্তে অ্যান্সার দাও। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, যেটা অ্যালোট্রপ হচ্ছে কি, আপনি অ্যালোট্রপ ব্যাপারটা হচ্ছে কি, যেমন দেখো মনে করো আমরা যদি বলি যে গ্রাফাইট, চারকোল, ডায়মন্ড, তো এইগুলো কি, এগুলো সমস্ত হচ্ছে কি না কার্বনের একটা অ্যালোট্রপ? এই কোশ্চনটা আসে যে গ্রাফাইট, গ্রাফাইট, চারকোল, তোমার ডায়মন্ড, এগুলো কিসের অ্যালোট্রপ? তখন তোমরা উত্তর দেবে হচ্ছে কি না কার্বনের অ্যালোট্রপ। ওকে, এখানে অ্যান্সারটা অ্যালোট্রপই হবে, কারণ মেন আমরা যদি বলি কম্পোনেন্টটা, সেটা কি, ও অক্সিজেন। ওকে, মানে অক্সিজেন এবং ওজন এর মেন কম্পোনেন্টটা কি, যেমন গ্রাফাইট, চারকোল, ডায়মন্ড বলতে তার মেন কম্পোনেন্টটা কি, কার্বন, এখানে মেন কম্পোনেন্ট কি, অক্সিজেন, তো সেইটার জন্য এটাকে আমরা কী বলবো, অ্যালোট্রপ বলবো। কনসেপ্টটা বোঝা গেল? নেক্সট চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন মেটাল, ভালো করে বুঝো, নন মেটাল বলছি আমি, দ্যাট রিমেন্স লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, এটা লিকুইড থাকে। তো এটা দেখো অপশনগুলো বলো, ফসফরাস, ব্রোমিন, হিলিয়াম নাকি ক্লোরিন, কোনটা হবে? বলছে কি নন মেটাল, ভালো করে কোশ্চেনটা পড়ো, এবং লিকুইড, এই দুটোকে ভালো করে মাথায় রাখো। এটা তো সহজ কোশ্চেন, এটা তো ঠিক, যাই হোক, তো এটা হচ্ছে ব্রোমিন অ্যান্সার হবে। ওকে, ব্রোমিন এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, বলছে দ্য গ্যাস প্রডিউসড বাই পোরিং ওয়াটার অন ক্যালসিয়াম কার্বাইড, তো ক্যালসিয়াম কার্বাইডের ওপর যদি আমরা জল দিই, ওকে, ক্যালসিয়াম কার্বাইডের ওপর, ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটা মনে রাখো CaC2, তাই না? CaC2-র ওপর আমি যদি জল দিই, মানে H2O, তাহলে সেখানে কী তৈরি হবে? আচ্ছা তোমরা আগে করো, এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, পেন্টেন, মিথেন, ইথেন নাকি অ্যাসিটিলিন, তো এটা কোনটা হবে বলো? তোমরা অ্যান্সার করো, আমি দেখছি। ঠিক আছে বলো। হ্যাঁ, তো এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, তো এখানে তাহলে আমরা কী করছি, CaC2 হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বাইড, এর সংকেতটা মনে রাখবি, এবং তার ফলে আলটিমেট যেটা হচ্ছে, যেটা তো সেটা হচ্ছে C2H2, এই দুটো সংকেতকে অবশ্যই মাথায় রাখবে, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষা আসে, এর সংকেত, এর রাসায়নিক এটা লেখো, রাসায়নিক সংকেত, রাসায়নিক ফর্মুলাটা লেখো, তো এটা আসে। আচ্ছা নেক্সট দেখো, বলছে এটা তো মোস্ট বার বা রেল এবং ডিফারেন্ট কম্পিটিশনে বারবার, মানে রেলের তো পরীক্ষায় কতবার এসছে তোমরা, এ নেই, এই বলো এটা, হুইচ অফ দ্য ফলোয়িং নোবেল গ্যাসেস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার, পৃথিবীর অ্যাটমসফিয়ারে, মানে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি পরিমাণে আমরা পাই, কী হবে? আর্গন, জেনন, হিলিয়াম নাকি নিয়ন? এর প্রত্যেকটা কনফিউজিং, মানে যদি না জানা থাকে খুব কনফিউজিং এটা। অ্যান্সার দাও। হ্যাঁ, তো এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আর্গন। ওকে, আর্গনটা হচ্ছে কি মোস্ট অ্যাবান্ডেন্ট, সবচেয়ে বেশি পরিমাণে আমাদের আর্থের সারফেসে বা আর্থের অ্যাটমসফিয়ার আমরা সবচেয়ে বেশি পরিমাণে আর্গনটাকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা বলছে ব্রাস গেটস ডিসকালার্ড ইন এয়ার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইন এয়ার, তো ব্রাসটা কী হচ্ছে যে ডিসকালার্ড হয়ে যাচ্ছে, ওকে, তো সেটা কোন গ্যাসের উপস্থিতির জন্য,
বলো, ওখানে চারটে অপশান রয়েছে, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন। হ্যাঁ, তো এটা কারেক্ট অ্যান্সার যদি আমরা বলি তো সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ওকে, যেটাকে আমরা H2S দিয়ে টার্ম করি, তাই না? H2S হাইড্রোজেন সালফাইড বলি। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কি, এটা যে ডিসকালার্ড হয়ে যায় এটার মূল কারণটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। নেক্সট যদি বলি কোয়ার্টজ ক্রিস্টাল, নর্মালি ইউজড ইন কোয়ার্টজ ক্লক ইজ কেমিক্যালি, মানে কোয়ার্টজ ক্রিস্টালটাকে আমি যদি বলি এর মেন কম্পোনেন্টটা কি, সেটা সিলিকন অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, মানে SiO2 যেটা, ওকে, SiO2, জার্মেনিয়াম অক্সাইড, সোডিয়াম সিলিকেট নাকি আ মিক্সচার অফ জার্মেনিয়াম অক্সাইড অ্যান্ড সিলিকন ডাইঅক্সাইড। ওকে, বলো কী হবে এটা। হ্যাঁ, তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইড, যেটা আমি বলছিলাম যে SiO2। ওকে, সিলিকন ডাইঅক্সাইড এটা কারেক্ট অ্যান্সার হবে, মানে অপশান এ। বলছে দ্য গ্যাস ইউজুয়ালি ফিল্ড ইন দ্য ইলেকট্রিক বাল্ব, ওকে, ইলেকট্রিক বাল্বে মেনলি আমরা কোন গ্যাসটাকে ভরা থাকে, তো সেটা কী হবে বলো তো। হ্যাঁ বলো, সেটা কী হবে, যে নাইট্রোজেন হবে, হাইড্রোজেন, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড। এই দুটো তো হবেই না, কনফিউশন তো ওই এ আর বি এর মধ্যে, যদি হয় তাও হওয়া উচিত নয়। মেনলি দুটো জিনিস আমরা ইলেকট্রিক, দুটো গ্যাস আমরা ইউজ করি মেনলি আমরা যদি বলি তো সেটা হচ্ছে নাইট্রোজেন, এবং আমরা ইউজ করি হচ্ছে তোমার আর্গন এটাকে ইউজ করি। তো এই ব্যাপারগুলো একটু অনেক আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, নাইট্রোজেন এবং আর্গনটাকে আমরা ইউজ করি ইন দ্য ইলেকট্রিক বাল্ব। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা নেক্সট দেখো, এটা একই কোশ্চেন আরেকবার হয়ে গেছে, যাই হোক সেটা তো 24 এটা চলে এসো। বলছে হুইচ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট প্রসেস ইন হুইচ অক্সিজেন ইজ রিমুভড, অক্সিজেনটাকে আমি দূর করছি, ওকে, অক্সিজেনটাকে দূর করছি, তো সেটাকে আমরা কী বলবো, অক্সিডেশন বলবো, ইলেকট্রোলাইসিস বলবো, আয়োনাইজেশন বলবো নাকি রিডাকশন বলবো। তার আগে একটু আমি বলে নিই যে যদি আমরা বলি ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিসটা কী, ইলেকট্রোলাইসিসটা হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা পাত্র, আমার তো এখানে কী হচ্ছে একটা তরল একটা দ্রবণ রয়েছে, ওকে, তো এখানে একটা তোমার তরল জাস্ট, তো এখানে দেখো এখানে আমাদের একটা কি তরল দ্রবণ রয়েছে, ওকে, তো এই সেই তরল দ্রবণটাতে মনে করো এটাকে আমাকে আমি যদি এর মধ্যে দিয়ে কী করি যে ইলেকট্রিক কারেন্ট আমি যদি পাস করি তাহলে তার ফলে সেটা কী হবে, আয়োনাইজেশন, মানে আয়নে সেটা ভেঙে যাবে। ওকে, মনে করো কোনো একটা তরল দ্রবণ রয়েছে, তো তার মধ্যে দিয়ে আমি কী পাস করলাম, ইলেকট্রিক কারেন্ট পাস করলাম, তার ফলে সেটা কী করলো, আয়নে ভেঙে গেল। ওকে, এই যে আয়নে যেটা ভাঙছে তো সেইটাকেই আমরা কী বলছি, এই যে আয়নে মনে করো কোনো একটা দ্রবণ, ওকে, তো সেটা কিসে ভাঙছে, আয়নে আমাদের ভেঙে যাচ্ছে, তো এই যে আয়নে যে ভেঙে যাচ্ছে তো সেইটাকেই আমরা বলছি হচ্ছে ইলেকট্রোলাইসিস। ওকে, ইলেকট্রোলাইসিস। আচ্ছা এবার তোমার অ্যান্সারটা দাও। হ্যাঁ, তো এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রিডাকশান। ওকে, রিডাকশান এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে যে হোয়াট কজেস দ্য টুইঙ্কলিং অফ দ্য স্টার্স, মানে আমরা যদি দেখি যে আমরা বলি যে তারাগুলো কেমন চকমক করছে, এরকম সঙ্গে একটা টার্ম করি আমরা টুইঙ্কলিং যেটা হয়, তো সেটাকে মানে সেটার অ্যাকচুয়াল কারণটা কী, অ্যাকচুয়াল কারণটা কী। ওকে, তো প্রথমটা বলছে দেখো, বলছে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন অফ স্টার লাইট, নেক্সট হচ্ছে ডিসপারশন অফ স্টার লাইট, নেক্সট হচ্ছে স্ক্যাটারিং মানে বিচ্ছুরণ অফ স্টার লাইট নাকি কোনোটাই না, এটা অ্যান্সার দাও। এটা একটু ভালো করে অ্যান্সার দেবে, কারণ এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা ডিফারেন্ট এক্সামের এখানে যতগুলো রয়েছে সবকটাই মোস্ট ইম্পর্ট্যান্ট, তার মধ্যে আর একটা আগে যেটা বললাম এবং এইটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো একটা খুব কনসেপ্ট বেস, আমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে রিফ্র্যাকশন কী, ডিসপারশন কী, স্ক্যাটারিং কী, তাহলে তোমাদের একটু টাফ হয়ে যাবে বলা।
আচ্ছা, তো এটা কারেক্ট অ্যান্সার যদি বলি তো কারেক্ট অ্যান্সার হবে অ্যাটমোসফিয়ারিক রিফ্র্যাকশন অফ স্টার লাইট, এটার হ্যাঁ রিফ্র্যাকশন অফ স্টার লাইট এটা কারেক্ট অ্যান্সার, অপশান এ এটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে আচ্ছা, আমি আরও দু একটা কোশ্চেন একটু বলে নিই, একটু ডিসকাস করে নিই। দেখো বলছি যে প্রথম কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেন বলছে যে আমাদের যে লিম্ফোসাইট যেটা, এই কোশ্চেনটা আছে কারণ এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি যেগুলো কয়েকটা ডিসকাস করে নিই চার পাঁচটা ছটার মতো দেখছি আমি। দেখো তো এটা কী বলছে, দেখো লিম্ফোসাইট, ওকে লিম্ফোসাইট, তো এই লিম্ফোসাইটটা কোথায় তৈরি হয়? আমি অপশন দিচ্ছি, অপশন এ আমি বলছি লিভার, অপশন বি আমি বলছি মনে করো লং বোন, অপশন সি আমি বলছি প্যানক্রিয়াস, এবং অপশন ডি আমি বলছি স্প্লিন বা প্লিহা। ওকে অপশন ডি হচ্ছে স্প্লিন বা প্লিহা। তোমার অ্যান্সার দাও, লিম্ফোসাইটটা কোথায় তৈরি হয়? লিভারে, এটা হচ্ছে তোমার লং বোন, এটা হচ্ছে প্যানক্রিয়াস, নাকি হচ্ছে স্প্লিন প্লিহা? এটা কারেক্ট অ্যান্সার, যেটা আমি বেশি সময় নিচ্ছি না, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার স্প্লিন বা প্লিহাতে এটা হয়। ওকে আচ্ছা নেক্সট, দেখো নেক্সট আমরা কয়েকটা জিনিস একটু বলি। দেখো বলছি যে আচ্ছা দেখো, যদি বলে লংগেস্ট বোন, যদি বলে লংগেস্ট বোন তাহলে কী হবে? ফিমার। ওকে লংগেস্ট বোন বললে আমাদের কী হবে? ফিমার। ওকে আচ্ছা আচ্ছা, যদি বলে যে গার্লিক, GARLIC গার্লিক, তো গার্লিকের যে একটা আমি যে স্মেল পাই, একটা যে এটা পাই, তো এটা কিসের জন্য হয়? এটা এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে কি সালফার। এগুলো এই টার্ম, এগুলো একটু ভালো করে মাথায় রাখ, কারণ সালফারের জন্য আমাদের যে স্মেলটা যেটা হয় তো সেটা আমরা পাই ওখানে। ঠিক আছে নেক্সট, আচ্ছা দাঁড়াও নেক্সট, যদি আমরা বলি যে আমি এটা মনে করিয়েছিলাম না, হেপাটাইটিস বি, আমরা যদি বলি হেপাটাইটিস, কারণ এগুলো একদম খুব ট্রিকি টাইপের কোশ্চেন, তোমরা এক্সামে তোমরা গুলিয়ে ফেলবে। দেখো হেপাটাইটিস বি, ওকে হেপাটাইটিস বি, তো এই হেপাটাইটিস বি যেটা আমাদের প্রথম কোশ্চেন করবে, এটা কোথায় এফেক্ট করে? অ্যান্সার হবে লিভার। ওকে হেপাটাইটিস বি কিসে এফেক্ট করে? এটা হচ্ছে লিভার। তো এটা কী, এটা অ্যাকচুয়ালি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, নাকি হেলমেন্ট? তো এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি একটা ভাইরাস, হেপাটাইটিস বি হচ্ছে ভাইরাস। ওকে হেপাটাইটিস বি হচ্ছে একটা ভাইরাস। ওকে নেক্সট চলো, আচ্ছা নেক্সট যদি আমরা বলি যে আমাদের যে চোখের, ওকে আমাদের চোখের যে আমরা যে ফোকাস করি, আমরা মনে করো কোনো কিছু একটা মনে করো মানে কী হয়, মনে করো ভালো করে বুঝো, আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওকে তখন আমাদের চোখটা কী হয়, আমরা সব কিছু পরিষ্কার দেখতে পাই না, তারপরে ধীরে ধীরে আমরা কী করছি, আমরা চোখের আমরা কী চেঞ্জ করি? আমি আমি যদি বলি যে চোখের আই লেন্সটাকে, মানে মুভমেন্ট অফ দ্য আই লেন্সটাকে আমরা চেঞ্জ করি, তো আমরা কী করি যে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ দ্য আই লেন্স, আমাদের চোখের যে লেন্সটাকে আমরা চেঞ্জ করি। ওকে এইটা ভালো করে মাথায় রাখবে, আমরা ফোকাস করার জন্য আমাদের আই লেন্সের আই লেন্সটাকে আমরা ঠিক জায়গায় আমরা সরিয়ে নিই, সেটাকে মানে ফোকাসটা ঠিক জায়গায় আমরা করে নিই। ওকে আচ্ছা ঠিক আছে, তো আজকে এই অবধি রইল। ওকে আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বলে নিই, যে কোশ্চেনটা আসে বারবার, যে যদি বলে যে সুইটেস্ট সুগার, ওকে আচ্ছা তোমরা এটি আমাকে কমেন্ট বক্সে জানিও, তো আমি আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি তোমাদের, এটাই তোমাদের কমেন্ট বক্সে আমি চেক করবো, প্রত্যেকে অ্যান্সার দেবে। বলছে কি না সুইটেস্ট, ওকে সুইটেস্ট সুগার, সুইটেস্ট সুগার কোনটা? অপশান এ আমি বলছি সুক্রোজ, অপশান বি আমি বলছি ফ্রুক্টোজ, ওকে ফ্রুক্টোজ, এটা ফ্রুক্টোজ, অপশান সি আমি বলছি গ্লুকোজ, এবং অপশান ডি বলছি আমি ল্যাকটোজ। আবার বলছি দেখো সুইটেস্ট সুগার যদি বলে, তো আমি কী বলবো, সুক্রোজ বলবো, ফ্রুক্টোজ বলবো, গ্লুকোজ বলবো, নাকি ল্যাকটোজ বলবো? ওকে তো এটা তোমরা অ্যান্সারটা আমাকে দাও, আমি কিন্তু চেক করবো,
প্রত্যেকের কমেন্ট আমি চেক করব, তোমরা জানা দাও আমি ওখানে তোমাদের যদি ঠিক হয় আমি সেটা জানিয়ে দেবো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যেটা আমি বলেছিলাম যে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, কারণ সায়েন্সটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো সায়েন্সের মধ্যে আমি মোস্ট সাজেস্টিভ কোশ্চেনগুলো করাচ্ছি, কারণ শুধুমাত্র আমি একটা কোশ্চেন করাচ্ছি না, তার থেকে যে রুট চারটে যে অপশানগুলো রয়েছে সেই অপশান ধরে আমি যাচ্ছি। তার ফলে শুধুমাত্র 25টা নয়, আমি তার আরও অনেক বেশি কোশ্চেন আমাদের ডিসকাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ এভরিওয়ান।